চাচি, তাড়াতাড়ি বাজার থেকে লবণ আনো, কাল থেকে 200 টাকা কেজি হবে। আমরা 5 কেজি এনেছি, আম্মার কাছে টাকা নেই, আব্বা আসলে আরও আনবো। এভাবেই গ্রামের প্রতিবেশীর ঘরে গিয়ে লবণ কেনার জন্য বলছিল 14 বছরের কিশোর। শুধু এই একটি গ্রাম নয়, জেলার প্রায় প্রতি গ্রামেই লবণ কেনার জন্য এমন অস্থিরতা শুরু হয় গতকাল থেকে। মানুষের মুখে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়ে যায় লবণের দাম বৃদ্ধির খবর। 30 টাকা থেকে 40 টাকা, 50 টাকা, যা রাত 10টার দিকে 150 টাকায় পৌঁছায়। লবণের মূল্য 200 টাকায় পৌঁছাবে শুনে বাজারে দৌড়াতে থাকেন শ্রমজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। 5 থেকে 10 কেজি যার যার সামর্থ্য আছে সর্বোচ্চ কেনার চেষ্টা করেছেন। অন্যদিকে জেলাব্যাপী অনেক ব্যবসায়ী লবণ মজুত করতে থাকেন আরও দাম বৃদ্ধির আশায়। প্রচুর চাহিদা এবং অধিক মুনাফার আশায় মজুদের চেষ্টার কারণে গ্রাহকের চাহিদার তুলনায় লবণ দিতে পারেনি অনেক মুদির দোকানিরা। এমনই একজন ব্যবসায়ী জানান, তার এলাকায় সন্ধ্যার পর থেকে লাইন ধরে মানুষের লবণের দোকানের ভিড় করে, অনেকে 5 থেকে 10 কেজি পর্যন্ত কেনেন। মৌলভীবাজারের জুড়ি উপজেলার করিম নামের এক দিনমজুর 10 কেজি লবণ কেনার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দোকানে যান, কিন্তু গিয়ে দেখেন লবণ শেষ হয়ে গেছে। পাশের দোকান থেকে 10 কেজি চাহিদার তুলনার 5 কেজি নিয়ে বাড়ি ফিরেন। তবে কিভাবে জানলেন লবণের দাম বৃদ্ধি পেয়েছে জানতে চাইলে তা বলতে পারেননি, তিনি লোকমুখে শুনেছেন বলে জানিয়েছেন। এদিকে জেলার রাজনগর উপজেলায় 100 টাকা কেজি দরে লবণ বিক্রি হয়েছে বলে দাবি করেছেন মোজাম্মেল আহমেদ লিঙ্কন নামের এক যুবক। অন্যদিকে শ্রীমঙ্গলের এনামুল হক দাবি করেছেন, শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোডের অনেক ব্যবসায়ী দাম বৃদ্ধির আশায় লবণ মজুত করেছেন, 120 টাকা করে লবণ বিক্রি হতে শুনেছেন। তবে লোকমুখে লবণের এমন দামের কথা প্রচার হলেও কম দামে লবণ কিনেছেন এমন কাউকে পাওয়া যায়নি। লবণের দাম বৃদ্ধির গুজব প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করেছে প্রশাসন। এই গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন, আমরা এরই মধ্যে গুজবের বিরুদ্ধে মাইকিং বের করিয়েছি, যারা এই গুজব ছড়াচ্ছে তাদের খুঁজে বের করার জন্য আমরা কাজ করছি। তাছাড়া আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গল থানাকে নিয়ে বাজারে অভিযান নিয়ে বেরিয়েছি, হঠাৎ করে এরকম দাম বাড়বে না, এই গুজবে কেউ কান দেবেন না। অন্যদিকে লবণ মজুত করার চেষ্টায় সিএনজি অটোরিকশা সহ কমলগঞ্জের এক ব্যবসায়ীকে আটক করে 5,000 টাকা জরিমানা করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিকুল হক। তিনি জানান, ধলাই নদীর নতুন ব্রিজ এলাকায় সিএনজিতে করে 375 কেজি লবণ মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আটক করে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে 5,000 টাকা জরিমানা করা হয় এবং লবণ সহ গাড়ি কমলগঞ্জ থানায় জব্দ করা হয়। লবণের দাম বৃদ্ধিকে গুজব জানিয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কোচকরি মহলের চক্রান্ত, সবাইকে সচেতন হতে হবে, প্রশাসনকে কঠোর হতে হবে, কোথাও লবণের দাম বাড়েনি।